সর্বশেষ আমরা আজকের অধিবেশনে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে উত্তম চরিত্রবান এবং হিকমার জ্ঞান সম্পূর্ণ হওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে দাওয়াতি লাইনে যারা কাজ করবে তাদের বলছেন যে তারা হিকমতের সাথে মানুষকে দাওয়াত দেবে, তারা বুদ্ধি এবং উত্তম নসিহার মাধ্যমে রবের দিকে আহ্বান জানাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মর্মে বলছেন যে উদউইলা সাবিলি রাব্বিকা বিল হিকমতি ওয়াল মাউইযাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান, যে জ্ঞান বুদ্ধি এবং উত্তম নসিহতের মাধ্যমে তুমি তোমার রবের প্রতি আহ্বান জানাও এবং লোকদের সাথে উত্তম পন্থায় বিতর্ক করো। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উইজডম, উইজডমের মাধ্যমে হিকমতের সাথে আমাদেরকে দাওয়াত দেওয়ার জন্য বলছেন। হিকমা হচ্ছে হিকমতের নামে আপোষকামিতা না, আমাদের দেশে আপোষকামিতাকে হিকমত বলা হয়। আপোষ করতেছে বলতেছে আপোষ করতেছেন কেন, বলতেছেন না নাই নেতৃত্ব নিছেন কেন, বলতেছে ওইটা হিকমত। আপনারা ওই শহীদ মিনারে গিয়ে ফুল দিচ্ছেন কেন, বলছে ওইটা হিকমত। আমরা আপনারা ইসলামিক ইলিশ পান্তা করতেছেন কেন, বলতেছে ওইটা হিকমত। তো এটা হিকমত হইল? হিকমত হচ্ছে সত্যের উপরে টিকে থাকা, আর টিকে থাকার ক্ষেত্রে আপনি আপনার জ্ঞান বুদ্ধি প্রজ্ঞাকে ব্যবহার করবেন। দেখেন যে হিকমতের উদাহরণ দিতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শেখানোর জন্য বলতেছেন যে একজন নবী গেলেন, গিয়ে তার সময়কার একজন শাসকের সাথে তার বিতর্ক হচ্ছে। শাসকের সাথে বিতর্ক হলে আমরা আমাদের কিছু ভাইয়েরা মনে করে এই দেখো অমুক নবী তো শাসকের সাথে বিতর্ক করছে, করেন নাই? ইব্রাহিম আলাইহিস সালাম কার সাথে বিতর্ক করছেন? নমরুদের সাথে। মুসা আলাইহিস সালাম মাশাআল্লাহ বিতর্ক হয়েছে কার সাথে? শাসকের সাথে, যারা ক্ষমতাসীন তাদের সাথে। এখন আমাদেরকে আমাকে এটা বলেন যে বিতর্কের বিষয়টা কি ছিল? বিতর্কের বিষয় ছিল ক্ষমতা, নেতৃত্ব, কর্তৃত্ব। আজকে আমি বিতর্ক করতেছি ওইটা, বিতর্কের উদাহরণ নিচ্ছি শাসকের সাথে, কিন্তু সাবজেক্টটা কি আমার? আমার সাবজেক্ট হচ্ছে গদি, আমি যাচ্ছি গদি। আর উদাহরণ দিচ্ছি, দেখছো মুসা আলাইহিস সালাম তো তার এলাকার লোকদের সাথে বিতর্ক করেন নাই, বিতর্ক চলে গেছেন কার কাছে? রাষ্ট্রপ্রধানের কাছে। তো তুমি খালি ওই এলাকায় দাওয়াত দেও আর কি করো, তুমি কি রাষ্ট্রপ্রধানের কাছে যাবে না? ওনার সুযোগ ছিল, অ্যাক্সেস ছিল যাওয়ার। আজকে যদি আমার অ্যাক্সেস হয় আমি যাবো, এখানে গিয়ে কিসের দাওয়াত দেবো? তাওহীদের দাওয়াত দেবো, ক্ষমতার দাওয়াত কখনো দেবো না, যে তুমি ক্ষমতা থেকে নামো আমাকে দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি দাওয়াত দিয়েছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাসকদের কাছে পাঠাইছেন প্রতিনিধি, পাঠাইয়া বলছেন যে তোমরা যদি এক আল্লাহকে ইলাহ হিসাবে মেনে নাও তাহলে তোমরা সফল কাম হবে। রাসূল শাসকদেরকে চিঠি দিছেন, তার দূত পাঠাইছেন, কি বিষয়ে দাওয়াত দিছেন? বলছেন যে তোমরা নেতৃত্ব সেরে আবু বকরকে দাও, ওমরকে দাও, আমাকে নেতৃত্ব দাও, এটা বলছেন। দাওয়াত কি দিছেন? যে তাওহীদ গ্রহণ করো, তাওহীদ গ্রহণ করলে তুমি আমার ভাই, তোমার আর আমার আমরা ভাই ভাই, তুমি তুমি যে জায়গায় আছো ওই জায়গায় তুমিই থাকবে। এবার আমাদের দাওয়াত হচ্ছে যে আমরা কি করব, দোকানের মালিক ওজনে কম দিচ্ছে, বেজাল মাল বিক্রি করতেছে, এখন আমাদের টার্গেট হচ্ছে দোকানদারকে সরাইয়া আমি দোকানের মালিক হয়ে যাব, এটা কি দাওয়াত? হ্যাঁ, আমরা তো এটাই চাচ্ছি যে এই দলকে নামাইয়া আমার দল ওইখানে চলে যাবে। আর নবী রাসূলদের দাওয়াত কি ছিল? যে তুমি জায়গা দেখো, তুমি যদি এখানে চেঞ্জ হয়ে যাও তাহলে তুমি কার দল? তুমি আমার দল, বুঝছেন না? আপনি যে জায়গায় আছেন, আপনি যদি ওই জায়গায় চেঞ্জ হয়ে যান, ইমাম সাহেব যে জায়গায় আছে, ইমাম সাহেব যদি বেদাত মুক্ত হয়ে যায়, তাওহীদ প্রতি হয়ে যায়, তাহলে ইমাম সাহেব কি আমাদের দলের না? সে কি অন্য দলের? সে তো আমাদের দলের লোক, তা আমাদের ওইটাই টার্গেট থাকবে। কিন্তু দেখাচ্ছে দলিল একটা আর কাজ করাচ্ছে আর একটা, বোকা লোক মনে করতেছে যে দেখছো। এই জন্য আমাদেরকে হেকমত, দেখেন হেকমতের উদাহরণ দিতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে শাসকের সাথে বিতর্ক করতেছেন, তো বলতেছেন যে তুমি কিসের দাওয়াত দাও? বলতেছে আমি তো এক আল্লাহর দাওয়াত দিই, তার সাথে শিরক করা যাবে না। তো তোমার আল্লাহ কি করে? বললে তো আমার আল্লাহ কি করেন, জীবিত করেন আবার মৃত দেন। বলে এটা তো আমি দিতে পারি। জেলখানা থেকে দুইটা লোক আনলো, একটাকে ছেড়ে দিল, বললো যা তোমারকে জীবন দিলাম, আর একটাকে হত্যা করে ফেললো, বলি রে দেখো মেরে ফেললাম। তখন আমরা ওই জায়গায় অনেক যুক্তি টুক্তি উপস্থাপনা করতাম, দেখেন নবী তার উইজডম তার হিকমত, তিনি ওই বিষয়ে আর কথাই বললেন না, যেহেতু দেখলেন যে ওইটা সে একটা ফাউজ একটা জিনিস মেরে দিছে, মেরে দিয়ে আমাকে কাবু করে ফেলছে, ওই বিষয়ে আর তিনি কথাই বললেন না। তিনি বললেন না যে আমার আল্লাহ তো এই মানুষকে মাটি দিয়ে তৈরি করছে, বা আমার আল্লাহ মানুষদেরকে মানুষের পেট থেকে মহিলাদের পেট থেকে এই লোককে নিয়ে আসছে, তুমি তো এরকম কিছু দেওয়া নাই, তুমি তো
আল্লাহর দেওয়া দুইটা জিনিসকে একটা অ্যাক্টরের সাল্লা আর একটা হত্যা করলাই, ওই বিষয়ে আর তিনি কথাই বলেন নাই। দেখছেন যে ওই বিষয়ে কথা বললে এখন কি হবে, তার সাথে কেতাব বয়ে যাবে। তখন তিনি জিনিসটাকে টেবিলটাকে উল্টাই দিলেন, উল্টাইয়া বললেন যে আমার আল্লাহ কি করেন, পূর্ব দিকে থেকে সূর্যকে উদিত করেন, এখন তোমার ক্ষমতা দেখি তুমি পশ্চিম দিকে ওইটাকে উদিত করে দাও। তখন সে কি বলছে, বহিত আল্লাজি কাফার, সে সেই কাফের কি হয়ে গেছে, কিং কর্তব্য বিমূর হয়ে গেছে, কিছু বলতে পারতেছে না। আসে না যে পরিস্থিতি এমন যে এখন সে কিছু বলতে পারতেছে না, বোবা লোকের মতো হয়ে গেছে, তো সেই অবস্থায় চলে গেছে। তো আপনি মাসালাতে যদি গিয়ে দাওয়াত দেন তাহলে বলবে এই তো রাফিউদ্দিনের হাদিস, এইটা দেখেন রাফিউদ্দিন না করারও হাদিস আছে, আমিন জুড়ে বলার হাদিস আছে, আমিন না বলার হাদিস আছে। কিন্তু আপনি যদি বলেন নামাজ শেষে ইজতেমায়ে দুয়ার হাদিস একটা দেখান, তো দেখাইতে পারবে, দেখান, সে দেখাবে যে নামাজ শেষে দোয়া কবুল হয়, নামাজের শেষে দোয়া করলে আল্লাহ সুবহানাহু তাআলা বেশি লোক একত্রে কথা দোয়া বললে সেটা কবুল হয়, এরকম দলিল দেখাবে। আপনি বলবেন যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো এই হাদিসগুলা বলছেন না যে নামাজ শেষে দোয়া হচ্ছে বড় ইবাদত, দোয়া নামাজ শেষে কবুল হয়। রসুলের জীবন থেকে আমাকে একটা হাদিস দেখান বা একটা সাহাবীর বর্ণনা দেখান যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ শেষে সবাইকে নিয়ে দোয়া করছেন, তখন কি হবে, কোনো দলিল দিতে পারবে, পারবে না। সে অন্য দলে দিবে বলবে এই হাদিসগুলো আমি জানি, কিন্তু আপনি আমাকে দেখান যে রসুল এই যে আপনি যে আমল করতেছেন এটা কার অনুসরণে করতেছেন। আমাদের এলাকায় একবার বৈঠক বলছিল, তো এক মসজিদের এক জায়গায় নিয়ে গেছে আমাদের এক চেয়ারম্যান সাহেব, তো চেয়ারম্যান সাহেব নিয়ে হঠাৎ করে ইমাম সাহেবকে ডেকে নিয়ে আসছে আমাদের সামনে এসে, আমি যখন বললাম যে আচ্ছা হুজুর আপনি তো একটু আগে মসজিদের এই যে দোয়া করলেন এটা কি করলেন, এটা কি আসে, মানে আসে না দোয়া কবুল হয় এইরকম যা দলিল দেওয়া যায় আর কি জোড়াতালি দিয়ে, তাই আমি বললাম এটা কার অনুসরণে করছেন, কার অনুসরণে করছেন, তখন কি বলে জানেন, এটা আমার অনুসরণে করছি। তখন ওই চেয়ারম্যান সাহেব যারা ছিল তারা ওই অত ইসলামী নলেজ না, কিন্তু তারা বুঝতে পারছে যে হুজুর এখন দলিল নাই দেখে এখন যে হুজুর রাগ করতেছে, ইমার্জেন্সি এক্সিট হচ্ছে রাগ করা। দেখুন অনেক লোক রাগ করে, আমরাও রাগ করি, বাচ্চা যদি বেশি প্রশ্ন করে আপনাকে এটা প্রশ্ন করতেছে বাবা ওইটা কি লেখা ওইটা কি লেখা, আপনি বুঝতেছেন না, তো যাই থামো বেশি প্রশ্ন করো না, কারণ কি আপনি এটা জবাব দিতে পারেন না, যখন আটকা পড়েন তখন আপনিও এইটা কি করেন, তখন ওই লোকদেরকে যখন আটকাই দিবেন তখন কি করবে, এই অবস্থা করবে। তো এই জন্য উইজডম হচ্ছে হেকমতের সাথে আপনি কথা বলবেন। আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে অনেক কোরআন করিমে অনেক আয়াতে আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন যে আমরা যেন হেকমতের সাথে দাওয়াত দিই। তো আপনিও দাওয়াতের ক্ষেত্রে খুঁজে বের করবেন যে কোন বিষয়ে কথা বললে তাকে আমি আটকাইতে পারবো এবং কোন বিষয়ে দলিল নাই ওই বিষয়ে আপনি কথা বলেন। কিন্তু আপনি যেটাকে দলিল আছে ওইটা নিয়ে সহি দলিল জয়ীফ দলিল আপনি বলতেছেন যে ও বলতেছে সহি, এটা নিয়ে বিতর্ক করার দরকার আছে, এটা নিয়ে বিতর্ক করার দরকার নাই। এতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমরা যেন জ্ঞান সহকারে দাওয়াত দেই, আমরা যেন অধিক গুরুত্বপূর্ণ বিষয়ে দাওয়াত দেই, আমরা যেন নিজে যেটা বলি সেটার উপরে আমরা যেন নিজে আমল করি। আজকে আমি যেটা বললাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাকে আমল করার তৌফিক দান করেন, আমার পরিবারকে আমল করার তৌফিক দান করেন, আপনারা যারা শুনলেন আপনাদের আমল করার তৌফিক দান করেন, আমাদের সবার পরিবারকে আমল করার তৌফিক দান করেন, আমাদের পরিবারগুলোকে তাওহীদের দুর্গে পরিণত করে দেন, শিরক এবং বেদাত মুক্ত করে দেন, আমাদের মধ্যে যারা মারা গেছেন তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করেন, তাদেরকে জান্নাতে ফেরদৌস নসিব করেন, আমাদেরকে আমাদের মধ্যে যারা অসুস্থ আছে তাদেরকে সুস্থতা দান করেন, যারা ঋণগ্রস্ত আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ঋণমুক্ত করে দেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা ওয়াস্তাগফিরুকা ওয়া তুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, নিয়মিত ভিডিওগুলো পেতে অবশ্যই সাবস্ক্রাইব দিন, লাইক কমেন্ট শেয়ার করুন, দিনী কাজে সহযোগিতা করুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।